শুধু যেখানেই থাকো যে অবস্থাতেই থাকো আমাকে ডেকো কথা দাও ডাকবে আমি তোমারে কথা দিলাম দি তোমারে আমি অবশ্যই ডাকব বাহ অপূর্ব ঘরে বসে এইভাবে সর্বনাশ করবে আমাদের আর সেটা দেখতে হবে আমাদের রঞ্জা তুমি বলে দাও তোমার শাস্তি কি হওয়া উচিত চুপ করে থাকলে হবে না রঞ্জা তোমাকে নিজের মুখে বলতে হবে তোমার শাস্তির কথা না এখন তো আর কোনো কিছু অস্বীকার করলে চলবে না সবটাই আমরা নিজেদের কানে শুনেছি নিজেদের চোখে দেখেছি হ্যাঁ আমার ছেলের শাস্তির ব্যাপারটা নিয়েও আমরা পরে আলোচনা করব ওটাও আমি অস্বীকার করছি না আগে তুমি বলো তোমার কি শাস্তি চাই আমি শাস্তি পাওয়ার জন্য লেখান কোনো অন্যায় কাম করে নেই মেজমা তাও যদি তোমরা মনে করো যে আমার শাস্তি পাওয়া খান উচিত তাহলে তোমরা ঠিক করে দাও আমার কি শাস্তি পাওয়া উচিত মা কি হলো কি হলো তোমার হঠাৎ মা বলে ডেকে উঠলে যে কি হয়েছে বলো খারাপ লেগেছে তো খুব খারাপ লেগেছে চুপ একদম মা বলে ডাকবে না তুমি তোমার মতো ছেলের কাছ থেকে এরপরও আমি মা ডাক শুনবো আশা করো তুমি কেয়া মারিস না কেউ যদি অল্প বয়সী ছেলেটার মাথা খায় কথায় ভুলিয়ে তাহলে যে মাথা খাচ্ছে তার দোষ দেব যাও এখান থেকে না কি দীপু ভাই তুমি যাও এখান থেকে ভাই ভাই হ্যাঁ আবার ভাই বলে ডাকা হচ্ছে ডেকো না ভাই বলে ডেকে না ভাই ডাকটাকে অপবিত্র করো না তুমি সব পারো রঞ্জা তুমি সব মা শোনো তোমরা শুধু রঞ্জাকেই যে ভুল বুঝছো তা তো নয় তোমরা নিজেদের ছেলেকেও ভুল বুঝছো আমি ওকে একটা কাগজ দিতে এসেছিলাম খবরদার খবরদার বলছি দীপ আমি কোনোদিন এবাড়ির ছেলে মেয়েদের শাসন করিনি এখন বুঝতে পারছি সেটাই আমার সব থেকে বড় ভুল হয়েছিল কি হলো তোমাকে এখান থেকে যেতে বলা হচ্ছে তুমি যাচ্ছ না কেন দীপু ভাই আমার লিগা তোমারও কলঙ্কের দায় লইতে হইতেছে এই লিগা আমি তোমার নিকট ক্ষমা চাইতেছি ন্যাকামো হচ্ছে না ন্যাকামো আই ওয়াশ করার চেষ্টা চলছে তাই তো শোনো রঞ্জা আমাদের বাড়ির ছেলে মেয়েরা না তোমার মতো পাকা ক্রিমিনাল নয় পাকা অভিনেত্রীও নয় এটা মনে রেখো রঞ্জা রঞ্জা তুমি যদি এইভাবে চলো না তাহলে এ বাড়ির ভাত উঠবে তোমার এই আমি তোমাকে শেষ কথা বলে দিলাম তাই দাও মা তাই দাও এই বাসা থেকে আমারে বাইরে করে দাও না ছাইরে দাও না আমারে তোমরা এই বাসায় আমি থাকলেই তো এই বাসা পরিবেশটা নষ্ট হয়ে যাবে তাই কইতেছি মা আমারে ছাইরে দাও বাইরে করে দাও এই বাসা থেকে রঞ্জা একদিন এই সমস্ত অপমান অসম্মানের অনেক ঊর্ধ্বে উঠবে তুমি কেঁদো না প্লিজ ডোন্ট ক্রাই Thank you.
হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনি যে কোনো কাজের দিন আমাদের ইউনিভার্সিটিতে এসে আমার পিএর সঙ্গে যোগাযোগ করবেন, না দেখা করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার স্যার। আসুন। ও সূর্য, এসো 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 এসো। আমি শুনলাম তুমি দুবার এসেছিলে আমার ঘরে। আই এম সো সরি। আসলে কি জানো, আমার পরপর অনেকগুলো মিটিং ছিল আজ। আমি জানি স্যার, তালিকা কিছু না, আমারও তো পরপর কয়েকখান ক্লাস ছিল, হেলিগা আমারও আইতে দেরি হইল। আচ্ছা, ওই তোমরা একটা আমাকে দরখাস্ত করেছিলে না ডিপার্টমেন্ট একজন টিচার লাগবে বলে? হ্যাঁ স্যার। আগামীকাল তার ইন্টারভিউটা আমি ডেকেছি। আমি জানি স্যার। আশা করি তুমি আসছো। অ্যাজ হেড অফ দি ডিপার্টমেন্ট তোমার তো আসা উচিত। আমি অবশ্যই থাকুন। সূর্য, আজ অবশ্য একটা অন্য কথা বলবো বলে আমি তোমাকে ডেকেছিলাম। কোন স্যার? আরে আমি তো ভুলেই গেছি, আগে বসো বসো বসো। ধন্যবাদ স্যার। বলছিলাম অনেক ঘটনাই তো ঘটে গেছে, আর আমি নিজের কাছে অপ্রস্তুত ও লজ্জিত হয়ে আছি। তবু কথাটা আমি উত্থাপন করতে চাই, হয়তো বলতে পারো নিজের আত্মগ্লানি লাঘবের একটা উপায়। না বুঝে না জেনে কম অপরাধ তো আমি করিনি তোমাদের দুজনের প্রতি। মানে আপনি ঠিক না বুঝার কথা তো নয় সূর্য। হ্যাঁ, হয়তো আমাকে অপ্রস্তুত করতে চাইছো না বলেই তুমি বুঝতে চাইছো না স্যার। এই সকল কথাগুলির আইসার কোনো মূল্য নাই। ওই সকল ভয়ঙ্কর দিনগুলি যখন পার হইয়াই আসছি তখন আর। আচ্ছা, কিরণমালা খাতুন এখন কি করে তুমি জানো? স্যার হঠাৎ এই প্রশ্ন। না মানে আমার জানতে ইচ্ছে করলো তাই। সে একটি স্কুলে পড়ায় স্যার। কিরণমালা স্কুলে পড়ায়? এমনিতে অত ব্রিলিয়েন্ট রেজাল্ট করলো, ও গবেষণার কাজ করবে না? আমি জানি না স্যার। তোমার সঙ্গে কিরণমালার যোগাযোগ নেই? না স্যার। বলছিলাম তার সঙ্গে আর যোগাযোগের কোনো উপায় আছে কি? না স্যার। না আমি ভাবছিলাম যে ওকে যদি আমাদের ইউনিভার্সিটিতে পাওয়া সম্ভব হতো। অবশ্য আমি জানি না যে ও আমাদের বিজ্ঞপ্তিটা দেখেছে কিনা, আর দেখলে ও ইন্টারভিউতে আসবে কিনা। অসম্ভব। কোনটা অসম্ভব? আমার আমার গা ছুঁয়ে শপথ করো যে তুমি আর নার্গিসের সঙ্গে কখনো কথা বলবে না গো। দেখো তুমি যদি আমার এই কথা না মেনে নাও না, তাহলে কিন্তু আমি 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 নার্গিসকেও ছাড়বো না। আমি বলে দিচ্ছি, হ্যাঁ নার্গিসকেও ছাড়বো না। আমি ওর জীবনটা শেষ করে দেবো। আমি আমি কাল সকালবেলায় ওর শ্বশুর বাড়িতে যাবো। ওর শ্বশুর বাড়ির সকলকে, ওর স্বামীকে, সকলকে বলে আসবো যে নার্গিসের স্বভাব এখনো বদলায়নি গো। হ্যাঁ সূর্য স্যার, না মানে আমি কইতেছিলাম, দেখেন স্যার সে যখন পড়াইতেছেই তখন তার আয়ের এই বিশ্ববিদ্যালয়ে আসনের কি দরকার? তার আশাটা তার জন্য কতখানি প্রয়োজনীয় জানি না, তবে আমাদের জন্য যথেষ্ট প্রয়োজনীয় তা আমি মানি স্যার। জীবনের সকল ক্ষেত্রেই যা যা প্রয়োজনীয় তাকে আমরা গ্রহণ করতে পারি। বুঝলাম। তার সঙ্গে যখন আর যোগাযোগ করার কোনো উপায় নেই তখন আর মিছিমিছি। স্যার আইকে কিছু কইবেন? না আর কিছু আমার বলার নেই।
তুমি এসো, কাল দেখা হবে। আচ্ছা এতখানি বয়স হলো, তবু জীবনের অনেক হিসেব এখনো মেলাতে পারলাম না। হয়তো এই অস্পষ্টতা নিয়েই একদিন পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে। স্যার, আপনি যে অস্পষ্টতার কথা কইতেছেন, মানে আমি অনুমান করতেছি আপনি যে কথা কইতে চাইতেছেন। স্যার, তাতে সমাজ, ব্যক্তি, পরিবেশ সকল কিছু জড়াইয়া আছে। অস্পষ্টতা তো ব্যক্তি একা তৈরি করে না স্যার, উদ্ধত মার্জনা কইরেন। কথা উঠল দেখা কইলাম। আইসা আসি। বাবা, আপনার নিকট আমার একখানা আবেদন আছে। তোমার কাছ থেকে তো আমার সোনার আর কিছু নেই রঞ্জা, যা সোনার ছিল সব শেষ হয়ে গেছে। না বাবা, এত তাড়াতাড়ি সবকিছু শেষ হইতে পারে না। তর্ক করো না তো, এখন যাও, দেখছো না আমি পড়ছি। বাবা, আপনি সেই মানুষ যখন এই বাসায় সকলে আমারে অবিশ্বাস করছেন, তখন আপনি আপনি আমার মাথার উপর আপনার বিশ্বাসের হাতখান রাখছেন। বাবা, ভুল করেছি, ভুল। আর যেহেতু আপনি মনে হইতেছে আপনি ভুল করছেন, কিন্তু আমি জানি, হ্যাঁ, সেদিন হয়তো আমি এই বাসায় আপনার সম্মুখে থাকুম না, কিন্তু সেই দিন আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো ভুল করেন নাই। বাবা, তুমি ওকে একবার জিজ্ঞেস করো তো, আমি বারণ করা সত্ত্বেও সে যে গুজে হাতে ফাইল নিয়ে যাচ্ছেটা কোথায়? বাবা, আমি একখান ইন্টারভিউ দিতে যাইতেছি। কার পারমিশন? সৌম্য তোমাকে পুই পুই করে বারণ করেছে না? আমরা বাড়ি শুদ্ধ লোক তোমাকে বলেছি যে এখন তোমার চাকরি করা চলবে না, তাও তোমার এত বড় সাহস হয় কোত্থেকে? বুঝতে পারছো না, বাড়িতে একটা বড় সড়ো অশান্তি বাঁধাতে চাইছি। জেঠুর কাছে এখন ভালো সাজা হচ্ছে, ও কি মনে করছে ওর কীর্তিকলাপের কথা জেঠু কিছু জানেন না? থামো তুমি। কেন থামবে? কেন একজন অন্যায় করে যাবে আর আমরা বললেই দোষ না? বাবা, আমার এই বাসার বউ কর্ণেলিকা যে মানুষ খান সব থেকে বেশি আগ্রহ দেখাইছিলেন তা কিন্তু আপনি বাবা, তাই আমি আপনার এই জায়গায় আছি। আমার সম্পর্কে আপনি যেই কথাগুলি শুনছেন তা কি আপনি বিশ্বাস করেন? কোন বাবা, কারণ আপনার কর্ণের উপর কিন্তু আমার সমস্ত কিছু নির্ভর করতেছে। বললাম তো, ওইসব রুচিহীন কথায় আমার কোনো আগ্রহ নেই। কিছু মনে করো না রঞ্জা, তোমার সাহসের না তলকুল আমি খুঁজে পাই না। কতটা নির্লজ্জ ভেয়া হলে তুমি দাদার সঙ্গে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার সাহস রাখো। কারণ আমি জানি যে খারাপ কথা যারা কয় তাই তাদের, আমার না।
বেশি চালাকি করার চেষ্টা করো না রঞ্জা। যাও ঘরে যাও, এই বাড়ির বাইরে এক পাও বেরোবে না তুমি। ইন্টারভিউটা কোথায়? যেখানেই থাক, আমি জানতেও চাই না। আমি চাই না ও বাড়ির বাইরে চাকরি করতে বেরোক। কিন্তু আমি তো চাই। কি কি বললে তুমি? যা করছে শুনছো নিশ্চয়। আর তোমাকে বাসায় তো এই ঘটনা নতুন না। তো আমরা তো বাইরে শুধু চাকরি করতে যাই রঞ্জা, চাকরির নাম করে অন্য কিছু তো করতে যাই না। না না, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে বাড়িতে বসে থেকে ও ইন্টারভিউ এর খোঁজটা পাচ্ছে কোত্থেকে। কেন, কাগজেই তো বেরিয়েছে, আর দীপ ওই কাগজটাও কেনে দিয়েছে। ও বৌদির চাকরির জন্য হন্যে না হয় একটু নিজের চাকরিটা খুঁজলে ভালো হয় না দীপ? আমার মনে হয় রঞ্জার মতো মেয়েকে এভাবে এক্সপ্লয়েট করা। চুপ, মেরে মুখ ভেঙে দেবো তোমার আমি। সত্যিটা তাতে বদলাবে না দাদা। দীপ, দীপ ঘরে যা। তুই তুই ঘরে যা বলছিস? আমি বুঝতে পারছি না বাড়ির বড় দাদার মুখে মুখে কথা বলার সাহস তুই পাচ্ছিস কোত্থেকে? কোত্থেকে পাচ্ছে বুঝতে পারছিস না মিমি? দীপ, তখন থেকে বড় দাদার মুখে মুখে কথা বলছিস, এই শিখিয়েছি তোকে আমরা? বম্মা, মুখে মুখে কথা বলার প্রয়োজন না থাকলে একটি কথাও বলতাম না, বিশ্বাস করো। কিন্তু যখন প্রয়োজন রয়েছে তখন থেমে থাকি কি করে? দেখছো বাবা, দেখো তুমি দেখো, শুধু এই একটা মেয়ে আমাদের বাড়ির পরিবেশটা পাল্টে দিল। সমু, আমি কিছু কথা বলতে চাই, অবশ্য তুমি যদি প্রয়োজন মনে করো, মানে আমি রঞ্জার সঙ্গে কিছু কথা বলবো। রঞ্জা। হ্যাঁ বাবা, আমিও এখানে আপনার কথা শুনুন বলে খাড়িয়ে আছি। তো একটু তাড়াতাড়ি করেন বাবা, আসলে 12টার ভিতরে আমাদের সেখানে পৌঁছাইতেই হইব। বলছিলাম যে তোমার এত ব্রিলিয়েন্ট ক্যারিয়ার, তোমার তো চাকরি পাওয়ার কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক বুঝলাম না বাবা। বলছিলাম যে সংসারের সকলের দাবি মেনে তুমি এখন চাকরিটা নাই বা করলে? ইন্টারভিউ কান দিলেই যে আমি চাকরি খান পাইয়া যাবো এমন তো নাও হইতে পারে। চাকরিটা যখন করবেই না তখন ইন্টারভিউ দিয়ে কি লাভ, বরং পরে ট্রাই করো। এখন সংসারের সকলের দাবি, তাছাড়া তোমার স্বামীর ইচ্ছের তো একটা দাম আছে নাকি? কিন্তু বাবা, আমি যে কোনোদিন কেউর কোনো অন্যায় দাবি মাইনা লই নাই। তাহলে আমার স্বামী বইলে তার অন্যায় দাবি কেন আমি মানু? আমার যে মন সায় দেয় না। দেখলে বাবা, শুনলে তো? আরে তুমি তো বড্ড জেদি মেয়ে, আর কোথায় কোথায় তর্ক করো। অপরাধ নিয়ে না বাবা, কিন্তু আমি আমার চাকরিকরণের ব্যাপারে কিন্তু কোনো অন্যায় দেখতেছি না। এত কথা আমি জানতেও চাই না, শুনতেও চাই না। যতদিন না আমি বলবো তুমি এই বাড়ির বাইরে এক পা রাখবে না, রাখবে না, ব্যাস। তারা সৌম্য হাত খান। ছাড়বো না, ছাড়বো না। কি করবে, জোর খাটাবে? না, থানায় যাবো।